হাতে গোনা মাত্র আর কয়েকদিন। আগামী 12ই ফেব্রুয়ারি আসানসোল পৌর নিগমে পৌর নির্বাচন হতে চলেছে এবং শেষ মুহূর্তে প্রচার জমে উঠেছে। আজ আসানসোলের 44 নম্বর ওয়ার্ডে এসে প্রচার করে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং। এই এলাকায়, বাজার এলাকায় এবং স্থানীয় যে এই ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দাদের কাছে কিন্তু অর্জুন সিং ডোর টু ডোর প্রচার করলেন এবং মানুষের কাছে আবেদন করলেন ভোট দেওয়ার জন্য। আগামী দিনে কি স্ট্র্যাটেজি হবে? যেভাবে কলকাতায় ভোট সন্ত্রাস হয়েছে বলে বিজেপি বারবার অভিযোগ তুলছে, সেভাবে কি আসানসোলেও কি আগামী দিনে যদি ভোটের সন্ত্রাস হয় বা ভোট লুট হয় কিভাবে আটকাবেন তাকে, সে বিষয়ে অর্জুন সিং বললেন যে তারা তৈরি এবং আসানসোলের মানুষ প্রতিবাদ করতে জানে, সেই প্রতিবাদের রাস্তাতেই কিন্তু তারা হাঁটবে। দেখুন, কলকাতা আর আসানসোলের মধ্যে তো তফাৎ আছে। আসানসোলের মানুষ লড়াই করতে জানেন, আসানসোলের মানুষ জবাব দিতে জানেন। আসানসোলের ইতিহাস আছে, যখনই যখন অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে এখানকার মানুষ সরব হয়েছে। তার প্রমাণ দেখবেন, প্রথমবারই এখানে বিজেপি সাংসদ হয়েছিলেন বাবুল সুপ্রিয়, তখন সরকারে থাকা সত্ত্বেও এখানে উনি সাংসদ হয়েছিলেন। তো এখানকার মানুষ অনেক আগে চিন্তা ভাবনা করে তারপরে বাংলার মানুষ চিন্তা ভাবনা করে, এটাই বিগত দিনের ইতিহাস আছে। স্ট্র্যাটেজি তো আপনাকে আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারবো কি প্রত্যেকটা বুথে লড়াই হবে। ওই ছাপ্পা মেরে দিল পুলিশ, গিয়ে ভোটার আই কার্ড বানিয়ে ছাপ্পা মারলো, এবার আমরা তাদের থেকেও বুঝে নেব আর তৃণমূল থেকেও বুঝে নেব। এখন কি অর্জুন সিং একটুখানি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে? অর্জুন সিং কেন পিছিয়ে পড়বে? অর্জুন সিং সবসময় এগিয়ে থাকে, এগিয়ে থাকবে। কালকে সঞ্জয় সিং যোগ দিয়েছে, অনেক লোক দেখুন, কিছু কিছু রাজনীতিতে কি করতে হয়, সময় মতন কাজ করতে হয়। এবার আমরা দেখলাম বহু লোক উপরে অত্যাচার হচ্ছে, তো ভাই যাও তৃণমূলের সঙ্গে থাকো, সময় এলে সে জালটা গুটিয়ে নেবো আমরা, সেটাই আমরা করছি। প্রচার জমে উঠেছে, এখন দেখার ব্যালট বাক্সে এই প্রচার কতটা প্রতিফলিত হয়। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।